কবি হৃদয় বিদারক একটা ঘটনা ঘটছে বিশ্বনাথ খালিগঞ্জ বাজার আলাপুর গ্রাম তো আমরা এই মুহূর্তে আসি আলাপুর গ্রাম আপনার একটা হৃদয় বিদারক দৃশ্য আপনারা দেখাইবার চেষ্টা করবো কবি একটা অল্প বয়সে মুখে দিয়ে রড ঢুকাইয়া গোলার মুখে দিয়া নিয়া এই ছেলেটার নির্মমভাবে হত্যা করা হয়েছে আসলে এই ঘটনা কে বা খারা ঘটাইছে এখন তো আমরা জানি না আমরা একটু জানার চেষ্টা করবো তার পরিবার লোক কবি হৃদয় বিদারক দৃশ্যটা যে যদিও দেশ বর্তমান চলমান কিন্তু কবি পরিস্থিতি খারাপ আসিল আমি ভাইয়া বলতে চাই কালীগঞ্জ থেকে আল্লাহপুর গ্রাম থেকে আমার ওই ছেলেটা সাত বছর মসজিদও গেছিল মসজিদ তো নিয়ে আছে ঘুরিয়া আবার পরে ওই দিকে গেছে ওই দিকে যাওয়ার পরে আমার ছেলেটা আর আয় না বাদে ওই আমি খবর সারা দিন টুকাইলাম এলোবাস করাইলাম মাইক মারাইলাম তারে নিখোঁজ ফাইনা বাদে আমার এক বাইকার কাছে বলছে ও যে অন্য এক ছেলেরা মারছে তো বাদে কালকে রায়তে আমরা তারে টুকাইতে টুকাইতে তিনটার সময় ধরে আনছি

আমরা দেখলাম ও কদম গাছ মানে দিকির নিছে ডুবাইয়া আছে আচ্ছা দিকি নিছে ডুবাইয়া রাখছে বাচ্চাটা রে মারিয়া কিন্তু রড ডুকাইয়া বাচ্চাটা ডুবাইয়া রাখছে আর যারে দর্শন এর বাড়ি কোন জায়গা এর বাড়ি বললো মদন টানা বা আই বা আহিলে নে আপোনাৰ আওতাৰে তাৰে দেহ হৈছে আচ্ছা মাকৈ আচ্ছা কি কৰিছো মহিলা আছিলা নানি না কিতাপ কৈছিলা কিছুমান আমাৰ আমাৰে ফোন দিছে দিয়া আম্মা আমার স্বামী ভাইরাম না ও আমি আইলাম তাড়াতাড়ি আইয়া আমি সারা দুনিয়া ঢুকাইলাম তারা কইলাম তোমরা মাইক করা আসি না আমরা গেছি মজুদে গিয়ে করা তারা বার হয়েছে রিক্সা দি বারো নি বা দে ঢুকানি নাই না নাইও বাদে আমি গেলাম সন্ধ্যা বাদে গিয়া আইলাম আইয়া আবার আমি বাস চলাইয়া শে হুক আমি হিঁসা আইলাম কুল্লাইলাম উল্লাই আমার নাতি কাইব নেই ট্রাক্টারটাকে বাইব কেন আমি হরাইছি হরা বাদে ও তারা আরবার শুনলাম আমার রাজ কনকয়া করলে তিনটা তারা কাইছে তারে ভাই তারা আনছে আমার লাশ হলে তইয়া তারা মালিকের বাড়ি বাচ্চা দিলা হুঁয়ারে নে নিদিলা তারা হুয়া দিলা মালিকের বাড়ি খুব আমরা না দিয়ে তারা মালিকের দিকে হুঁয়ারে আর আমার নাতিয়া ভালো তৈয়া গেছে কি ও বিচার কীটা আমি ভাইতামনি না ভাইতাম না যাই হোক আসলে এই যে ঘটনাটা ঘটছে আমার না আমার ক্ষুদ্র ধরে যে আসামি বা তারা আসামি মানে কোচেন না তারা পুলিশে তদন্ত কর পাশাপাশি যা ঘটনা ঘটাইছে তারা কিন্তু এখন প্রতিনিধির মাধ্যমে নাকি মালিকর বাড়ি মালিক আসেন ভাই আমি তো সিলেট থাকি আইছি কিন্তু আমি শুনছি সবকিছু ফোনে কিন্তু আমি চাই এটা সুবিচার আমি চাইলেট ফাঁসি হোক আর বাসার মালিক এটা তদন্ত না করলে আমরা এটা কিন্তু

দাফনের কোনো ক্ষমতা নেই এরপরে সুরগুরু লুকাই রাখছেন সুরগুরু লুকাই রাখা মানুষ আছেন কাউন্সিলার তারা আছেন তারা এখন পর্যন্ত তারা লিয়া গেল লাগে সুরে তারা সুরের দিনে লিয়া গেলে গিয়ে বাচ্চাটার তখনও কিচ্ছু হইল না এই বাচ্চাটা জীবিত থাকতে আজাব পাইছে মৃত্যুর পরে কিন্তু আজাব পাইতো নি এই বিচারটা আমরা চাই সবার কিছু আমি কই যে বাচ্চাটারে মানুষ তার নামটা কিনা হচ্ছে তামিম তামিম আসলে বাচ্চাটার নাম হলে গিয়া তামিম আবার কই মুখে দিয়ে কিন্তু ঢুকাইয়া পিছন দিকে কিন্তু রোডটা কিন্তু পার হয়েছে হয়তো ক্যামেরার স্ক্রিন আমি দেখাই দাম না এই ফেসবুকের অনেক সমস্যা আছে রুলস আছে যার কারণে আপনারা দেখাই মানে কবি হৃদয় বিদারক একটা ঘটনা এগুলো আপনার বাচ্চার লোক যদি এইরকম ঘটনা ঘটে তে আপনিও এই জায়গাতে এখন ঠিক রাখতে পারত না এইরকম একটা অবস্থা মানে বাইবাদি কঠু তাই আমরা স্থানীয় যারা না বাইয়ে নেওয়া আসুন তারা লোক মাতি কী তো হয়েছিল এই যে একটা কবি

আহিলে কিবা বায়ংগাত আমাৰ নাতিত ৰক্ত যাব আৰু গৰৰ ভিতৰে জেগণা গোটাইছে

অত্যন্তমূলক শাস্তি দেওয়ার দরকার আমার আমার মনে হয় কি আপনার আর মনে ਕੀਤਾ হৈছিল তা তো আমি এটা কি মানে রড না দেখুন তো ইগুড় শাস্তি দিতে হইব যে মারছে বাচ্চা কত বড় যে মারছে না যে মানা করে না সিহান নিসিহান না বেশি এত বড় হ্যাঁ

মুখে দিয়ে ঠিক মুখে মানে তারা হে দেখি নিজে মানে লাগে যে করে নিজে দেখি সুখিয়া করে করে সুস্থ সবলে হে শাস্তি দেওয়া দূরা মারা কারণ অন্য দেখিয়া দেখি তার ইগু অনুমানিক জীবনে আর কি ওই রম কাম করতো না আমার দৃষ্টিতে লয় বা জানি না আল্লাহ পাক করবো দিকে বাবা